আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপির ঘোষণার একদিন পরই পিছু হটল সরকার প্রশ্ন বিএনপির বিজয় না অন্য কিছু প্রশ্ন আঠাইশ এগারো বাইশ বিভাগ ঘোষণা নিয়ে রাজনীতি কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ ঘোষণা এটা কুমিল্লা ও ফরিদপুর অঞ্চলের মানুষের হৃদয়ের দাবি দীর্ঘদিনের দাবি এবং এই কুমিল্লা এবং ফরিদপুরের বিভাগ হওয়ার সকল বৈশিষ্ট্য কিংবা ক্যারেক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে প্রয়োজনীয়তাও রয়েছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া বা সেবা নেয়াটা সহজ সহজ করার জন্যে কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ করাটা সময়ের দাবি ছিল এই দাবির যৌক্তিকতা বর্তমান সরকার এমনকি স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীও উপলব্ধি করতে পেরেছেন এ কারণেই কিন্তু কুমিল্লা বিভাগ করার সিদ্ধান্ত হয়েছিল এবং ফরিদপুর বিভাগ করার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু পদ্মা ও মেঘনা নামে এবং এই নাম দুইটা প্রধানমন্ত্রী জড়িত থাকলেও আওয়ামী লীগের লোকজনও কিন্তু এটার উপর আস্থা স্থাপন করতে পারেনি বা এতে তারা সন্তুষ্ট হয়নি তারা কুমিল্লা নামে এবং ফরিদপুর নামেই বিভাগ চেয়ে আসছিল এমনকি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সর্বজন শ্রদ্ধেয় এবং চূড়ান্ত ব্যক্তিত্ব কিন্তু তা সত্ত্বেও তার নিজের বক্তব্য সত্ত্বেও কুমিল্লা এবং ফরিদপুর পদ্মা ও মেঘনা নামে বিভাগ করার বিষয়টা মেনে নিতে পারছিল না এমনকি আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারকে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর সাথে একটা তর্ক করতে যে না কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে যাই হোক এটা নিয়ে বিএনপি একটা সুন্দর রাজনীতি করেছে তারা কুমিল্লায় ঘোষণা দিয়েছিল যে তারা কুমিল্লা নামেই বিভাগ করবে অন্য কোনো নামে নয় অথবা অন্য কোনো নামে বিভাগ হলে সেটা পরিবর্তন করে বিএনপি ক্ষমতায় আসলে কুমিল্লা নামেই বিভাগ করবে তো এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে সব কুমিল্লা অঞ্চল মানুষের এবং ফরিদপুর অঞ্চলেও অনেকটা সেম তাদের হৃদয়ের দাবি এখন বিএনপি যখন ঘোষণা দিল যে কুমিল্লা নামেই বিভাগ হবে ঠিক তার একদিন পরেই অনেকটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে সরকার পিছু হটলো গণমাধ্যমের রিপোর্টে আমরা দেখছি পদ্মা ও মেঘনা বিভাগ করার প্রস্তাব স্থগিত এখন এই যে স্থগিত করা এটা অনেকে বিএনপির বিজয় হিসাবে প্রচার করছে আসলে কি এটা বিএনপির বিজয় না অন্য কিছু যদিও সরকার তো আর এটা স্বীকার করবে না কিন্তু বাস্তবতাটা কি অনেক কাজ জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে করতে হয় কিন্তু সেটা বিরোধী দলের বিজয় বা ক্রেডিট কিন্তু অনেকে দিতে চায় না এরকম কোনো ঘটনা ঘটল কিনা একটু নিউজটা দেখি পদ্মা মেঘনা নামে দুটি প্রশাসনিক বিভাগের প্রস্তাব স্থগিত করা হয়েছে রোববার সাতাইশ নভেম্বর অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নেকার সভায় এই দুই বিভাগ অনুমোদনের প্রস্তাব আলোচ্যসূচিতে থাকলেও তা স্থগিত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন নিকারের সদস্য স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন পদ্মা ও মেঘনা নামে নতুন বিভাগ করার প্রস্তাব দুটি স্থগিত রাখা হয়েছে স্থগিত হওয়ার কারণ উল্লেখ করে তিনি আরও বলেন এটা এখন অগ্রাধিকারমূলক বিষয় নয় কারণ এখন সারা পৃথিবীতে সংকট চলছে এখন এক একটি বিভাগ করতে গেলে এক হাজার কোটি টাকার বেশি খরচ হয় হবে তাই এটা স্থগিত রাখা হয়েছে হ্যাঁ কথাটা সরকার বলেছে মেনে নিলাম কিন্তু এর চাইতে আরও কম গুরুত্বপূর্ণ প্রজেক্টে কি সরকার এর চাইতে বেশি টাকা খরচ করছে না সেগুলো কি স্থগিত করছে করেনি তাহলে হঠাৎ কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ করার বিষয়টা স্থগিত কেনই করলো অথবা স্থগিত এই মুহূর্তে কেন করলো এটা তো আগেও করতে পারতো অথবা এভাবে হঠাৎ ঘোষণা নাও দিতে পারতো ধীরে ধীরে চলনীতি অবল নানান প্রশ্ন কিন্তু এসে যায় হ্যাঁ এটা আমি যেটা মনে করি যেহেতু সরকার অনুভূতি বুঝতে পেরেছে যে বিএনপি এখানে জনগণের হৃদয়ের অনুভূতিকে কাজে লাগিয়ে একটা রাজনৈতিক ফায়দা নিচ্ছে এ কারণে তারা এটা হয়তো বা মন থেকে নিয়েছে যে যতই যুক্তি থাক যেহেতু জনগণ কুমিল্লা নামে ফরিদপুর নামেই চায় পদ্মা মেঘনা নামে চায় না এ কারণে তারা পিছু হটার একটা সিদ্ধান্ত হয়তো বা আগেই নিয়েছিল কিন্তু এক বিএনপির ঘোষণা একদিন পরেই এটা বিএনপির বিজয় এটা কোয়েন্সিডেন্স বলে মনে করি কারণ নিকারের যে বৈঠক এটা শিডিউল বৈঠক এই সময় হওয়ার কথা ছিল বিষয়টা এরকম নয় যে বিএনপি ঘোষণা দিয়েছে তারপরে নতুনভাবে এই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির বা নিকারের কমিটি হঠাৎ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে যেহেতু এটা পূর্ব নির্ধারিত বৈঠকে বৈঠক চলছিল তারপর তার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল কিছুটা কোয়েন্সিডেন্স আর বিএনপি থেকে শুরু করে বিএনপির ক্রেডিট যাতে না হয় এবং জনগণের অনুভূতিকে শ্রদ্ধা দেখিয়েই এটা যাই হোক বিএনপি যদি জনগণকে সাথে নিয়ে কোনো দাবি দয়া উত্থাপন করতে পারে এবং সেটা যদি আসলেই জনদাবি হয় সেটা সরকার মানতে বাধ্য বাধ্য হবে বাধ্য হবে না চাইলেও মানতে বাধ্য হবে একটা ছোটো এক্সাম্পল আমরা কিছুটা হল অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট পদ্মা ও মেঘনা বিভাগ করার প্রস্তাব স্থগিত করার মধ্য দিয়ে দেখলাম এর একটা রাজনৈতিক ফায়দা আছে বলে আলোচনা করলাম আঠারো আঠাশ এগারো বাইশ